জীবনে নিশ্চিতভাবেই নেমে আসবে অন্ধকার। এই চোখ দিয়েই তো জীবন আর জগতের সব আনন্দ সৌন্দর্য উপভোগ করি আমরা। দৃষ্টিহীনদের জীবন তাই যন্ত্রণায় ঘেরা। এমনই যন্ত্রণাদায়ক জীবন থেকে 1000 জনকে মুক্তি দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট। 1000 অন্ধ মানুষের চোখের চিকিৎসার ব্যয় বহন করেছেন তিনি। এই মানুষেরা অর্থের অভাবে সার্জারি করতে পারছিলেন না। এবার মিস্টার বিস্ট জানালেন, একসময় দৃষ্টিশক্তির সমস্যায় ভুগেছেন তিনি নিজেও। জিমি ডোনালসন, যার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার বিস্ট, 236 মিলিয়নেরও বেশি মানুষ তাকে ফলো করেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ইউটিউবার জানিয়েছেন, একসময় খুব ঝাপসা দেখতেন তিনি, চোখ ছোট ছোট করে পরিষ্কার দেখতে পেতেন। মিস্টার বিস্ট জানিয়েছেন, সম্প্রতি চোখের পরীক্ষা করিয়েছেন তিনি, জানা গেছে তিনি দৃষ্টিকোণের সমস্যায় আক্রান্ত। পোস্টে তিনি জানিয়েছেন, হয়তো অনেকের কাছে বোকা বোকা মনে হতে পারে, আমার মনে হতো দূরের জিনিসগুলো স্বাভাবিকভাবেই ঝাপসা দেখায়, কিন্তু চেক আপ করানোর পরই বুঝলাম চোখের সমস্যা দেখা দিয়েছে, এরপরই লেন্স ব্যবহার করা শুরু করি। দারুণ লাগছে, আমার দৃষ্টিশক্তি আগের চেয়ে 3 গুণ ভালো হয়ে গিয়েছে, আর দেখতেও কোনো সমস্যা নেই, এবার স্বাভাবিকভাবেই চোখ খুলতে পারছি। নিজের পুরনো ভিডিও নিয়ে মজার ছলে মিস্টার বিস্ট জানিয়েছেন, তিনি 1000 জন মানুষের চোখের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছিলেন। পোস্ট করা ওই ভিডিওটি 170 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে মিস্টার ডোনালসন মেক্সিকো, নামিবিয়া, ভিয়েতনাম, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ার মতো 8টি দেশে একই ধরনের অস্ত্রোপচারের জন্য অর্থ দান করছেন। 1000 ব্লাইন্ড পিপল সি ফর দ্য ফার্স্ট টাইম শিরোনামের ভিডিওটি গত বছরের জানুয়ারিতে পোস্ট করা হয়েছিল। ভিডিওতে দেখা যায় রোগীরা ঝাপসা দৃষ্টির অভিযোগ করেছেন, চোখের লেন্স পরিষ্কার করার জন্য ছোটখাটো অস্ত্রোপচার করা হয়েছে। জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর জনহিতকর ভিডিও এবং সাহসী স্টান্টের জন্য সুপরিচিত। এর আগে 1000 ডেফ পিপল হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম এবং আই হেল্প 2000 অ্যাম্পিউটিস ওয়াক এগেন শিরোনামের ভিডিও তৈরি করেছেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট এক্সে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে $2.5 লাখ আয় করেছেন। এটাই এক্সে তার প্রথম সরাসরি পোস্ট করা ভিডিও। 15.5 কোটিরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। এক্সের স্বত্বাধিকারী ইলন মাস্ক নিজেও ভিডিওটি শেয়ার করেছেন। তিনি যে তথ্য শেয়ার করেছেন তা অনুযায়ী প্রথম ভিডিও থেকে $2,63,655 আয় করেছেন তিনি। প্রমাণস্বরূপ অ্যাকাউন্ট অ্যানালিটিক্সের একটি স্ক্রিনশটও দিয়েছেন ইউটিউবার। প্রথম ভিডিও থেকে $2.5 লাখ আয়ের প্রেক্ষাপটে মিস্টার বিস্ট তার এক্স পোস্টে জানান, ভিডিওটি যে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে তা বিজ্ঞাপনদাতারা খেয়াল করে সেই ভিডিওতে বিজ্ঞাপন কিনেছেন বলে আমি মনে করি।